কুমোরটুলির মোটামুটি 450টি কর্মশালায় রথযাত্রার দিন বাঁশ আর খড়ের কাঠামোই ভরে থাকে। পরবর্তীতে এতেই মাটির প্রলেপ পড়ে, ছাঁচ বসে। অক্টোবর নাগাদ দুর্গাপুজোর ঠিক আগে মূর্তিগুলির রং আর অলঙ্কারে সেজে ওঠে, কিন্তু করোনা অতিমারির জন্য এবছর কুমারটুলির যাবতীয় নির্ঘণ্ট লণ্ডভণ্ড হয়ে গেছে। রথের দড়িতে টান পড়তে না পড়তেই পুজোর বাদ্যি শোনা যায়, আকাশ বাতাস জানিয়ে দেন মায়ের আগমনের সুর। এই সময় অন্যান্য বার কিন্তু কুমোরটুলির মৃৎশিল্পী পাড়া অত্যন্ত ব্যস্ততার সঙ্গে সময় কাটায়, একেবারে নাওয়া খাওয়া ভুলে তাদেরকে প্রতিমা গড়ার কাজে মন দিতে হয়। কিন্তু এবছর করোনা আবহে কি করছে কুমোরটুলির মৃৎশিল্পী পাড়া, জেনে নেব তাদের মুখ থেকেই। পুজো এবং কুমারটুলি দুই বাঙালি জীবনের সঙ্গে মিশে আছে বহু যুগ ধরে, কিন্তু এবছরটা অনেকটাই আলাদা। চেনা ছন্দের দেখা মিলল না কুমোরটুলি পাড়ায়। মৃৎশিল্পী সমিতির প্রধান বাবুপাল জানালেন, বাজার খারাপ, অতিমারিতে দুর্গাপুজো নিয়েও তৈরি হয়েছে সংশয়। সার্বজনীন পূজার যে কটি বায়নে এসছে তার অধিকাংশই জানিয়েছেন প্রতিমা ছোট করতে হবে। অবস্থা বলতে গেলে আমরা তো 3 মাস ধরে খুবই দুশ্চিন্তাপূর্ণ জীবনযাপন করছি। এই সময় কুমোরটুলিতে মোটামুটি দুর্গা মূর্তি অনেক তৈরি হয়ে যায়, তারপর অনেক কাস্টমার আমাদের সাথে যোগাযোগ শুরু করে দেয়। অনেক থিম টিমগুলো হাই বাজেটের পুজো যেগুলো হয় ওরা আর অনেক অ্যাডভান্স যোগাযোগ করে, সেটা এই মুহূর্তে খুবই কম। মানে হাতে গোনা কয়েকটা কাস্টমার এখনও পর্যন্ত অর্ডার দিয়েছে, বাকিগুলো এখনও অর্ডার হয়নি। তবে আশায় আমরা দিন গুনছি, পুজো যে সমস্ত পুজোগুলো হয়ে থাকে, বাজেট সীমিত হলো পুজো হবে, এবং লেবারও আসতে কুমোরটুলিতে আসতে শুরু করে দিয়েছে। দেখা যাক, লড়াই তো করতে হবে, লড়াই করে আমাদের বাঁচতে হবে। মৃৎশিল্পী চায়না পাল জানালেন অবস্থা খুবই খারাপ, ক্লাবের পুজোর মূর্তিগুলো ছোট হয়ে যাচ্ছে। এর আগে রথযাত্রার দিন শেষ বায়না নিতাম, কিন্তু এবছর যা অবস্থা তাতে রথযাত্রার পরেও বায়না নেব, কিছু করার নেই। এবারে একদম বায়না চায়না এখনো পর্যন্ত আসেনি রথের দিন বলে, যে একটা আমি সকাল থেকেই আমার মানে বাড়িতে যাওয়াই অফ হয়ে যায়, এখানেই থাকতে হয় স্টুডিওতে, একের পর এক কাস্টমার আসে বলে, কিন্তু সেই জিনিসটা এবছরও একদম নেই। আর কাস্টমারের কথা যে আমার তো রথের অনেক আগে থেকেই বুকিং হয়, কিন্তু এবছরে সেই কাস্টমারদের একটা যে পুজো হবে কি হবে না আমরা তাও জানতে পারছি না, কিন্তু আমাদের কাজটা চলছে। আর আমার তো সব অ্যাকচুয়ালির প্রতিমা, বাড়ির বেশিরভাগ আবাসনে মঠের হয়, আর বাড়ারই তো এখন অ্যাকচুয়ালির প্রতিমা হচ্ছে, কিন্তু তারা যারা খবর দিয়েছে যে বড় প্রতিমা হবে না ছোট হবে। অন্যান্য বছর রথের দিন কুমোরটুলি সেজে ওঠে নতুন রূপে, ব্যস্ততায় নাওয়া খাওয়া ভুলে এখানকার মৃৎশিল্পীরা, কিন্তু এবছর একটু আলাদা অন্যান্য বছরের তুলনায়। করোনার আবহে করুণ সুর বাজছে কুমোরটুলির অলিতে গলিতে। মৃৎশিল্পীরা জানাচ্ছেন এখনো পর্যন্ত যে তাদের যা মনে হয়েছিল যে বায়না আসবে, যে সব পরিমাণে বায়না আসবে, তা কিন্তু আসেনি। সুতরাং তারা অপেক্ষায় দিন গুনছেন বায়না আসার। ক্যামেরায় নন্দদের সঙ্গে জয়নী হালদারের রিপোর্ট, আরোহী নিউজ, কলকাতা।